তো আমরা গতদিন বিভব দিয়ে স্টার্ট করেছিলাম। বিভবটা কি ছিল আমাদের কনসেপ্টে, সেটা হচ্ছে যে কোন একটা যদি আমাদের কাছে একটা চার্জ থাকে, ধরো সেই চার্জের পরিমাণটা হচ্ছে কিউ, তাহলে অসীম থেকে ওই চার্জের যে তড়িৎ ক্ষেত্রটা আছে, ওই চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুতে যদি আমরা একটা একক ধনাত্মক আধান নিয়ে আসি, অসীম থেকে মিন্স বেসিক্যালি বোঝানো হচ্ছে তড়িৎ ক্ষেত্র থেকে বাইরে, তো ওখান থেকে যদি আমরা কোন একটা বিন্দুতে একটা একক ধনাত্মক আধান নিয়ে আসি, তাহলে আমাদেরকে যদি কাজ করতে হয়, যতটুকু কাজ করতে হয় বা যে পরিমাণ কাজ হয়, সেটাকে আমরা বলতেছি কি ওই বিন্দুর বিভব বা ভোল্ট। ঠিক আছে, তো আমরা কি, আমি না আসলে ঠিক ভুলে গেছি তোমাদের কতটুকু কোন কোন জিনিসগুলো পড়াইছি, আমরা কি দুইটা বিন্দুতে কম্পেয়ার করে দেখাইছি যে বিভব পার্থক্য উচ্চ থাকলে নিম্ন থাকলে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কেন আধান প্রবাহিত, এগুলাকে আমি বলছিলাম? জি স্যার বলছিলাম। আচ্ছা, তাহলে এগুলো যদি বলে থাকি তাহলে আমার মনে হয় তার বোঝার কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা এই সূত্রটা নিয়ে একটু কথা বলি। নর্মালি আমরা যখন অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধান তো সবসময় খুঁজে পাবো না, হয়তো মনে করে আমি অসীম থেকে কিউ পরিমাণ আধান, স্মল কিউ পরিমাণ আধান নিয়ে আসছি তড়িৎ ক্ষেত্র এই বিন্দুটাতে, তাহলে এই বিন্দুতে আনতে, এখান থেকে অসীম থেকে এই বিন্দুতে আনতে আমার কাজ হয়েছে ডাব্লিউ পরিমাণ, আমি রিওয়াইন্ড করতেছি আর কি জিনিসগুলো। তো তাহলে ডাব্লিউ পরিমাণ কাজ হয়েছে কিউ পরিমাণ আধান নিয়ে আসতে, তাহলে কিউ পরিমাণ আধানের জন্য আমার কাজ হচ্ছে ডাব্লিউ, তাহলে একক পরিমাণ আধানের জন্য একই নিয়ম অনুযায়ী করলে হবে ডাব্লিউ বাই কিউ, এবং এটাই কি আমরা বিভবের সংজ্ঞা বলতেছিলাম, ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। আচ্ছা, তো দেখো এই সূত্র দিয়ে আমি একটা কোনো বিন্দুর বিভব বের করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, তাহলে এখানে আমার কি কি লাগবে খেয়াল করো, অসীম থেকে আনতে আধানটাকে কতটুকু কাজ করতে হয়েছে, দ্বিতীয়ত ওই আধানটার মান, বা আমাকে যদি এরকম কোনো কিছু না বলে দেওয়া থাকে, কিউ এর যদি কোনো ভ্যালু না থাকে, অসীম দূরত্ব থেকে যদি কোনো আধান নিয়ে আসা না হয়, জাস্ট আমাকে বলে দেওয়া হয়েছে যে এই একটা আধান দেওয়া আছে যেটার মান হচ্ছে ক্যাপিটাল কিউ, সেখান থেকে আর দূরত্বে একটা বিন্দু আছে, বিন্দু ধরা হলো, ওই বিন্দুতে বিভব কত সেটা বের করে দেখাও, তার মানে এখন কিন্তু ওই অসীম দূরত্ব থেকে যে আধানটা আসতেছে সেটা নিয়ে কাজ না, এখন ভ্যালু দেওয়া আছে যার তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি আধানটাকে নিয়ে আসবো সেইটা। তো ইন দ্যাট কেসে যখন আপনারা এরকম প্রবলেম ফেস করবেন, তখন ওই বিন্দুর বিভব বের করার জন্য, মানে কোন আধান থেকে আর দূরত্বে থাকা কোন বিন্দুর বিভব যদি হয় ভি, তাহলে সেই সূত্রটা হচ্ছে কে ইনটু এই মূল আধানটা যার তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা আছি সেই মূল আধানটার মান বাই হচ্ছে ওই বিন্দুর দূরত্ব আর। কথাটা বুঝতে পারছে? এই হচ্ছে আপনাদের এই ক্ষেত্রে বিভব বের করার সূত্র। খেয়াল করে দেখেন কুলম্বের সূত্রের স্থিতি কিভাবে কিভাবে জিনিসটা কনভার্ট হচ্ছে, দুইটা আধানের মধ্যে বলের ক্ষেত্রে আমরা বের করছি কে কিন্তু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যখন প্রাবল্য বের করলাম তখন কে কিউ বাই আর স্কোয়ার, মানে উপর থেকে একটা কিউ কমে গেছে, আর বিভবের সময় আরের উপর স্কোয়ারটাও কমে গেছে। ঠিক আছে, তো এইভাবেই সূত্রগুলো আমরা মাথায় রাখবো। ঠিক আছে, তো এই হচ্ছে বিভবের বিষয়। আর এখন বিভব যদি পড়া হয়ে যায় তাহলে বিভবের আরেকটা ছোট্ট কনসেপ্ট আমি বোঝাই, যেটা আমাদের কিনা চ্যাপ্টার 11 এ কনসেপ্টটা কাজে লাগবে, যদি আমরা যখন বিভবের তড়িৎ বিভবের সংজ্ঞা পড়বো, ইলেকট্রিসিটি ক্ষেত্রে বিভব পড়বো আর কি, এটা একটু মাথায় রাখো। আমরা তো এটা জানি যে একটা পজিটিভ চার্জের জন্য তার যে কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভবের মান হয় অলওয়েজ পজিটিভ, এটা তো আমরা জানি তাই না, বলেছিলাম না, বলেছিলাম কি এটা? জি স্যার বলছিলেন। আচ্ছা, তো ধরো আমাদের কাছে একটা পজিটিভ চার্জ আছে, তার এখানে একটা বিন্দু, এই বিন্দুটার নাম ধরো এ বিন্দু, এবং এই এ বিন্দুতে এটার বিভব হচ্ছে +5 কুলম্ব, আমি সরি +5 ভোল্ট, কুলম কেন বলতেছি, কুলম তো হবে না তাই না। আচ্ছা ঠিক, একইভাবে আরেকটা নেগেটিভ চার্জ, তার তড়িৎ ক্ষেত্রে ধরো এখানে একটা বিন্দু হচ্ছে আমার বি বিন্দু, এবং এই বিন্দুর বিভব আমি বলতেছি -5 ভোল্ট, কত? -5 ভোল্ট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এই বিন্দুর বিভব +5 ভোল্ট, তার মানে আমি কি বুঝতেছি যে এই বিন্দু থেকে, মানে অসীম থেকে এই বিন্দুতে একটা আধানকে একক ধনাত্মক আধানকে নিয়ে আসলে সে 5 জুল, আমাদেরকে 5 জুল কাজ করতে হবে, বা অন দ্য আদার হ্যান্ড যখন এই পজিটিভ চার্জটা এই ধনাত্মক আধানটাকে ফেলে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দিবে,
যখন এই ধনাত্মক আধানটাকে ছেলে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দিবে, মানে টেকনিক্যালি অসীমে পাঠিয়ে দিবে, তখন তাকে তার থেকে আমি বিনিময়ে কাজুল পাঁচ পাবো, তাই না? কাজুল কাজ পাবো, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে যখন আমার এই তো এর ক্ষেত্রে এই বিন্দুটা বি বিন্দুটার বিভব হচ্ছে কত? -5 ভোল্ট। তার মানে কি? তার মানে অসীম থেকে এই একক ধনাত্মক আধানকে এখানে আনতে আমার কাজ করতে হয় না, ও নিজে কাজ করছে। আসলে বোঝানো হচ্ছে যে অসীম থেকে যখন এই বিন্দুতে এক কুলম্ব ধনাত্মক আধান আসবে, তখন সে যে টান দিয়ে নিয়ে আসবে, এই আধানটাই আমার জন্য 5 জুল কাজ করে দিবে। এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? আছে কি না স্যার? আচ্ছা, এখন খেয়াল করে দেখো এই এ বিন্দু এবং বি বিন্দু, এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত বলতো? 10 ভোল্ট, রাইট? তাহলে 10 ভোল্ট বিভব পার্থক্য, এবং উচ্চকে +5, নিম্নকে -5। তার মানে বলা যায় যে একটা ধনাত্মক আধানকে যদি আমরা এই +5 এর এখানে রাখি, আধানটা নিমেষেই কোথায় যাবে? এ থেকে বিতে যাবে, তাই না ঘটনাটা? এখন জি, বি এর আধান কি প্লাস? বি এর আধান মাইনাস, কিন্তু ওখানে আমরা একটা একক ধনাত্মক আধান বসালে উল্টো আমাদের কাজ করতে হবে, ওই জন্য বি বিন্দুর বিভব হচ্ছে -5 ভোল্ট। বি এর আধান তো মাইনাস, দেখতে পাচ্ছ না? এটা ঋণাত্মক তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে। না, বিন্দুটার কথা জিজ্ঞেস করছিলাম, ওটা বুঝতে পারছি। বিন্দু তো আসলে প্লাস মাইনাস হয় না, আমরা তো এর ক্ষেত্রে মূল আধানটা প্লাস হোক বা মাইনাস হোক তাতে কিছু যায় আসে না, সবসময় আমাকে একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রে এনে দেন বাকি বিন্দুগুলো চিন্তা করতে হবে, বুঝতে পারছি? ওকে, তো এখন তাহলে খেয়াল করো, আমি যখন ধনাত্মক আধানটা এই যে ধনাত্মক আধানের মধ্যে নিয়ে আসবো, তখন ও কিন্তু এটাকে ফেলবে, পুশ করবে, তার মানে এখান থেকে আমি একটা পুশ ফোর্স পাবো, এবং এইখানে আমার কাজ হয়ে যাবে 5 জুল। অন দা আদার হ্যান্ড, অসীম থেকে যখন একটা একক ধনাত্মক আধান এই নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকবে, সে এটাকে টানবে, মানে পুল করবে, একটা পুশ করবে, একটা টানবে, পুল করবে, এবং এই পুল করার সময় সে আমাকে কতটুক কাজ উপহার দিবে? আমাকে সে 5 জুল কাজ উপহার দিবে। আর এখান থেকে যখন সে ধাক্কা দিবে, পুশ করবে, তখন সে আমাকে 5 জুল কাজ উপহার দিবে। তাহলে ইন টোটাল আমি কত জুল কাজ পাইলাম? আমি কাজ পাইলাম 10 জুল। এন্ড দ্যাট ইজ ওয়াই এই দুই বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে আসলে 10 ভোল্ট। কথাটা কি বুঝতে পারছি আমরা? তো এই যে পুশ অ্যান্ড পুল, এই নীতিতে বেসিক্যালি আমাদের ব্যাটারির মধ্যে বা সেলের মধ্যে এই জিনিসটা কাজ করে, এই নীতিতে হিসাব করা হয় যে ব্যাটারির মধ্যে একটা ব্যাটারির ভোল্টেজ কত হবে। আমরা যদি বলি যে আমাদের, হ্যাঁ বলো ভাই, একটু কষ্ট করে আরেকবার একটু বুঝাই দিতে পারবেন? আমাদের কারেন্ট মাত্র আসছে। আচ্ছা, যেটা স্যার এগুলো আগের দিন বুঝাই কিছুটা বুঝাইছি, আমি আরেকটু মনে রিপিট করতেছি, তাই না? তখনই ঝামেলাটা হয়ে যায়, ঠিক আছে? বাট এখন রেকর্ডিং, ওকে? তো যেটা বলতেছিলাম, তো একটা ধনাত্মক চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু দিন হচ্ছে +5 ভোল্ট, আর একটা ঋণাত্মক চার্জের মধ্যে থাকতো ওই ক্ষেত্রে একটা বিন্দু বিভব হচ্ছে -5 ভোল্ট। এটার মানে হচ্ছে যে ধনাত্মক ক্ষেত্র থেকে একটা এখন ধনাত্মক আধান যখন ওই বিন্দু থেকে বাইরে বেরিয়ে আসবে, সেখান থেকে আমি 5 জুল কাজ পাবো। টেকনিক্যালি এই পয়েন্টটা বোঝানো হচ্ছে অসীম, কারণ তো ওই ক্ষেত্রের বাইরে যে কোনো জায়গায় অসীম, তো ওইখান থেকে এই অসীমে আসার সময় 5 জুল কাজ আমি পাবো ধনাত্মক আধানের কাছ থেকে। অন্যদিকে ঋণাত্মক আধানটা যখন ওই ধনাত্মক আধানটাকে নিজের দিকে টানবে বি বিন্দুতে, যেহেতু এই বিন্দু বিভব বলা আছে -5 ভোল্ট, তার মানে টানার সময় সে 5 জুল কাজ করবে, তার মানে এদিক থেকে পুশ করবে, এদিক থেকে পুল করবে। তো পুশ করার সময় 5 জুল কাজ পাবো, এবং পুল করার সময় আমি আরো 5 জুল কাজ পাবো, টোটাল 10 জুল। এবং বেসিক্যালি দেখো, এই বিন্দুর বিভব +5 ভোল্ট, এই বিন্দুর বিভব হচ্ছে -5 ভোল্ট, অর্থাৎ এই দুইটার মধ্যে বিভব পার্থক্য 10 ভোল্ট। তার মানে বেসিক্যালি দুই বিন্দুর বিভব পার্থক্য যখন আমি জানি, এটা আমাকে ইনডিরেক্টলি বোঝায় দিচ্ছে যে ওই দুই বিন্দুর উচ্চ বিন্দু বিভব থেকে নিম্ন বিভবে যদি একটা একক ধনাত্মক একক পরিমাণ ধনাত্মক আধান ট্রান্সফার হয়, তখন সেখান থেকে আসলে 10 জুল কাজ পাওয়া যাবে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার কাছে?
সবাই কি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছে? বোঝা গেছে? জি ভাই। জি স্যার। আচ্ছা ওকে, তো যখন আমরা একটা ব্যাটারির কথা চিন্তা করি, একটা ব্যাটারিটা ঠিক এরকম ভাবে একটা ধনাত পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল থাকে, এই সিনারিওটা অনেকটা এই সিনারিওর মতো, শুধু পার্থক্য হচ্ছে এখানে আধানটাকে আমরা শূন্যের মধ্যে দিয়ে আর চলাচল করার একটা সুযোগ করে দিচ্ছি বা ওইভাবে চিন্তা করতেছি। একটা ব্যাটারির মধ্যে তো আসলে বেসিক্যালি আধানগুলো শূন্য স্থানের মধ্যে দিয়ে ফাঁকা স্থানের মধ্যে দিয়ে যায় না, সেখানে আধানগুলো একটা তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে যায়, বাট আলটিমেটলি ঘটনা কিন্তু একটা, এখানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের আধানটা যাচ্ছে, এখানেও তড়িৎ প্রবাহ দিচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। তো আমরা যখন লেখা ব্যাটারির গায়ে বা সেলের গায়ে যখন লেখা থাকে যে 1.5 ভোল্ট বা 1.5 ভোল্ট বা 12 ভোল্ট বা 9 ভোল্ট, যেমন এখানে 1.5 ভোল্ট লেখা আছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে যখন এই ব্যাটারির মধ্যে এই দিক থেকে একটা একক ধনাত্মক আধান, 1 কুলম ধনাত্মক আধান যখন ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে সম্পূর্ণ বর্তনীটা ঘুরে সম্পূর্ণ লুপটা ঘুরে এই বিন্দুতে আবার ফিরে আসবে, তখন সেখান থেকে আমি 1.5 জুল কাজ পাবো। কথাটা বুঝতে পারছি? আর এই যে শক্তিটা, এই শক্তিটা কাজে লাগাই আসলে ইলেকট্রিক যন্ত্রপাতি রান করে, যেমন একটা লাইট চলবে বা মোটর যে কোনো কিছু রান করে, এভাবে আসলে শক্তি মানে বিভবের কনসেপ্টটা আসছে। তো এই হচ্ছে বিভব সম্পর্কিত যাবতীয় সূত্র। তো বিভবের কারো কোনো প্রশ্ন আছে কি? আর কারো কোনো প্রশ্ন আছে বিভবে? স্যার তারে যখন, স্যার ইলেকট্রিক তারে যখন পাখি বসে তখন কেন শক লাগে না? স্যার বইয়ে এটা ব্যাখ্যা আছে, স্যার বুঝি নাই বইয়ের ব্যাখ্যাটা। আচ্ছা এগুলো তো মানে আমি বলছি এখন বিভবে কোনো সমস্যা আছে কিনা, আপাতত আছে কি কি নাই? বিভব বিভব কনসেপ্টের মধ্যে কোনো সমস্যা নাই তো? আচ্ছা যদি এখানে সমস্যা না থাকে তাহলে তার জিনিসটা একটু ব্যাখ্যা করি। আমরা যে বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটি ব্যবহার করি আমাদের, সেখানে দুইটা পয়েন্ট থাকে তাই না? তো এর মধ্যে দুইটা পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে লাইট সোর্স, আর একটাকে বলা হয় নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে? তো আমরা যেখানে প্লাগটা ঢুকাই আর কি, টু পিন প্লাগটা ঢুকাই, তো যেটা লাইট সেখানে বেসিক্যালি ভোল্টেজটা থাকে, হাই ভোল্টেজটা থাকে, আর যেটা নিউট্রাল সেটাতে কোনো ভোল্টেজ থাকে না, সেটা আসলে মাটির সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? তো যখন তুমি আসলে ওই কোনো যন্ত্রপাতি বা কোনো কিছু চালাও যে কারেন্ট দিয়ে, মনে করো তুমি একটা লাইট জ্বালাচ্ছ, ঠিক আছে? তো কি করো তুমি আসলে বেসিক্যালি তখন ওই দুইটা পয়েন্টের সাথে তুমি কানেক্ট করো, তো একটা হচ্ছে তোমার হাই ভোল্ট আর আরেকটা হচ্ছে কানেক্ট থাকে মাটির সাথে, ঠিক আছে? তো এইভাবে লাইট সোর্স থেকে তোমার যন্ত্র হয়ে দেন সেটা নিউট্রাল হয়ে মাটিতে কানেক্ট থাকে, তো এই হচ্ছে ঘটনা। তো তুমি যদি এখন এই মাটিটাকে ডিসকানেক্ট করে দাও, তুমি যদি শুধু লাইনের সাথে কানেক্ট থাকো, তাহলে কারেন্টটা কি আলটিমেটলি কোথাও যাইতে পারবে? পারবে না। মানে এখানে একটা উচ্চ বিভব উৎস আছে বা নিম্ন বিভব উৎস বা মাটির সাথে কিন্তু কোনো কানেকশন নাই। যদি কানেকশন না থাকে তাহলে কি আধান প্রবাহিত হইতে পারবে বলো? পারবে কি না? স্যার পারবে না। তো একটা পাখি যখন তোমার গাছের ডালে বসে থাকে, সে কিন্তু বেসিক্যালি তোমার এই লাইট কানেকশনটার উপর বসে থাকে, তো সে কিন্তু মাটির সাথে নিজেকে কানেক্ট করে না বা আরেকটা লাইনের সাথে নিজেকে কানেক্ট করে না, তো যার ফলে তার বডির মধ্যে চার্জটা কিছুটা গেলেও অ্যাকচুয়ালি সেটা আলটিমেটলি আর কোনোখানে রিলিজ হওয়ার সুযোগ পায় না, তো দ্যাট ইজ ওয়াই তার শরীরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা হয় না, এই জন্য পাখি আরামসে বসে থাকতে পারে। বাট আমরা যদি এখন সরাসরি লাইট তারটা ধরতে যাই, কারেন্টের মধ্যে আঙুল ঢুকে দিই, আমরা কিন্তু সিধি শক খাই, মানে আপনি মোটামুটি ঝাঁকা নাকা খেতে খেতে উপরে চলে যাবেন, ঠিক আছে? তো এটা কেন হয়? এটার কারণ হয় কারণ আপনি তো মাটিতে কানেক্টেড, আপনি মাটির সাথে কানেক্টেড, তো আপনি তখন এই লাইটের জায়গায় নিজেকে বসায় দেন আপনি বেসিক্যালি, আপনি আপনি তখন আপনি যখন ডাইরেক্ট লাইটটাকে ধরেন, লাইট সোর্সটাকে ধরেন, তো আপনি এটাকে ধরেন আর আপনি যেহেতু মাটির সাথে ট্যাংলাগে আছেন, তো আপনার মধ্যে দিয়ে তখন মাটিতে কারেন্টটা পাস হয়ে চলে যায়, এই জন্য আমরা শক খাই। তো এখন যদি আপনি পাখির মতো উড়ে উড়ে মনে করেন শুধুমাত্র একটা তারের উপর গিয়ে বসতে পারতেন, তাহলে আপনার আপনারও কিছু হইতো না, মানে আমরা তখনও সেফ থাকতাম। বুঝতে পারছি ঘটনাটা? মানে মাটির সাথে কন্ট্যাক্ট লাগলেই, হ্যাঁ হ্যাঁ
মাটির সাথে বা যে কোনো নিম্ন বিভব উৎসের সাথে কন্টাক্ট লাগলেই কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত হয়ে যাবে। তো এখানে তো পাখিটা শুধু উচ্চ বিভব তারের সাথে বসে আছে, ও তো কোনো নিম্ন বিভবের সাথে কানেক্টেড না, তাহলে কারেন্ট যাবে কই, আধান যাবে কোথায়? পাখির কোনো বিভব নাই স্যার। পাখির বিভব যদি, পাখি কিভাবে মানে বিভব কি কোনো বস্তুর বিভব হতে পারে? আর পাখির মধ্যে যদি বিভব থাকেও, মনে করো পাখির মধ্যে বিভব আছে, ধরে নিলাম পাখির বিভব মনে করো শূন্য, তো যখন পাখিটা টাচ করবে সাথে সাথে পাখির মধ্যে কিছু চার্জ ঢুকবে, চার্জটা ঢোকার পরে যাবে কই? প্রবাহটা কি, আধান প্রবাহটা কি কন্টিনিউ করতে পারবে? স্যার বুঝতে পারছি, প্রবাহিত হইতে হবে। প্রবাহিত হইতে হবে, প্রবাহিত না হলে আপনি তো ঢাকা নাকা ঢাকা নাকা অনুভবটা পাবেন না, বুঝতে পারছেন? কখনো ইলেকট্রিক শর্ট খেলে দেখবেন কেমন ঢাকা নাকা লাগে। আমি মোটামুটি 170 ভোল্ট পর্যন্ত ধরে বসে থাকতে পারি, এরূপে চেষ্টা করি নি। 170 ভোল্ট পর্যন্ত ধরে বসে থাকা যায়, মনে হয় তারা সরাসরি ডিসি করে কাঁপতেছে এরকম মনে হয়। আচ্ছা তো যাই হোক, তো বিভব নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন নাই? আচ্ছা লামিয়া কি জয়েন করছো আমাদের সাথে আজকে? জি স্যার করেছি। আচ্ছা ওই যে লামিয়া, তারপর তানভীর, একটা প্রশ্ন, তানভীর আছো? জি ভাই আছি। আচ্ছা তোমাদের এই এই যে বাদ পড়ার যে ছবিটা, এটার মধ্যে কি ঝামেলা একটু বলো তো আমাকে, কোন জায়গাটায় ঝামেলা? কোন জায়গাটায় বুঝতে সমস্যা একটু আমাকে স্পেসিফাই করে বলো তো, তাই নাকি? কোনো সমস্যা নাই? শুনতে পাচ্ছ কি? হ্যালো, মানে হচ্ছে মাটিতে যে চার্জটা আসে ওই ওই লাস্টের পার্টটা, হ্যাঁ ওই ব্যাখ্যার বইয়ের ব্যাখ্যার লাস্টের পার্টটা একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা আর তানবীরের? ভাইয়া ধনাত্মক চার্জ তো পরিবাহিত হতে পারে না, তো ওই যে ফ্ল্যাশ করা জায়গাটা ওইখান থেকে ধনাত্মক চার্জ আসলো কিভাবে? আমরা কতবার বলছি তোমার, আমরা ক্লাসে কতবার করছি, ধনাত্মক চার্জ প্রবাহিত না হতে পারলেও ঋণাত্মক চার্জ অপোজিট দিকে প্রবাহিত হয়ে ধনাত্মক চার্জকে ট্রান্সফার করতে পারে, এটা কি করছি না আমরা? জি ভাইয়া পড়েছি, বুঝতে পারছি। তাহলে তাহলে আচ্ছা আমি একটু আগাতে গোড়া থেকেই বলি, খেয়াল করো যেটা হয় যে মেঘ যখন ক্রিয়েট হয় তখন আসলে অনেক ধরনের ফিজিক্যাল চেঞ্জের মধ্য দিয়ে সে যায়, তো বাতাসের বাতাসের বিভিন্ন কণার সাথে তার ঘর্ষণ হয়, অনেক কিছু ঘর্ষণ হয়। আবার মেঘ যখন আকাশে ভেসে বেড়ায় নর্মালি তখনও তার সাথে অনেক কিছু ঘর্ষণ হয়, বায়ুমণ্ডলের কণাগুলোর সাথে ঘর্ষণ হয়। তো আমরা জানি ঘর্ষণ প্রভাবে চার্জ উৎপন্ন করা যায়, তো সামহাও যেটা হয় মেঘের মধ্যে পজিটিভ বা নেগেটিভ চার্জ জমা হয়ে যেতে পারে, এবং মেঘের মধ্যে যে পজিটিভ বা নেগেটিভ চার্জ জমা হয় এটা আসলে হিউজ অ্যামাউন্ট, মানে আনবিলিভেবল। তো যেটা হয় যে আমরা কি জানি আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেতে চায়, তাই তো ধনাত্মক আধান, তো ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেতে চায়, তার মানে ঋণাত্মক আধান কোন দিকে যেতে চায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। মনে রাখবা আমাদের মাটি বা ভূমির বিভব সবসময় শূন্য, বিভব বা ভোল্ট সবসময় শূন্য। এখন যদি মনে করো আমাদের এই মেঘটা মনে করো কোনো ভাবে নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গিয়েছে, সাপোজ নেগেটিভ চার্জে, তো যখন এটা নেগেটিভ চার্জে চার্জিত হয় তো বিপুল পরিমাণ চার্জ জমা আছে, এটা এতটাই নেগেটিভ চার্জ, এতটাই হাই নেগেটিভ চার্জ, মানে এটার বিভবটা অনেক 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 কম থাকে, মানে অনেক নেগেটিভের দিকে থাকে, তার মানে এটা তখন অতি নিম্ন বিভব হিসেবে কাজ করে, অতি নিম্ন বিভব। আর জিরো তো ডেফিনেটলি তার থেকে অনেক উচ্চ হয়, তো ইলেকট্রন কোন দিকে ফ্লো হয়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তো এই দুটোর মধ্যে বিভবের পার্থক্য এত বেশি থাকে তখন লিটারেলি ওই ইলেকট্রন গুলো যখন মাটিতে প্রবাহিত হইতে যায় তখন তার আর তারের প্রয়োজন পড়ে না, এতটাই স্ট্রং অ্যামাউন্ট অফ চার্জ তৈরি করে, লিটারেলি ইলেকট্রন গুলো তখন জাম করে মাটিতে চলে আসে। যখন ইলেকট্রন গুলো মাটিতে চলে আসতে চায়
তখন সেখানে এসে একটা সিচুয়েশন ক্রিয়েট করে। সে করে কি, বেসিক্যালি বাতাসের মধ্যে যে কণাগুলো আছে সেগুলাকে আয়নিত করে ফেলে। আমরা জানি পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়। এই তিনটা ছাড়া যে আরেকটা অবস্থা আছে সেটা আমরা হয়তো চ্যাপ্টার সিক্সে পড়ে থাকার কথা, সেটা হচ্ছে কি, প্লাজমা। আমরা কি প্লাজমা চিনি? প্লাজমা বুঝি আমরা, মানে অতি ছোটাছুটি, মানে অতি গরম অবস্থায়, তাদের মধ্যে বন্ধন গুলা ভেঙে তারা নিজেরা আয়নিত হয়ে যায়। আর আমরা জানি যে আয়নিক যৌগ কি করে, তড়িৎ পরিবহন করে। তো যখন পদার্থের কণাগুলা লিটারেলি ভেঙে আয়নিত হয়ে যায় তাপমাত্রার কারণে, তারা তার মধ্যে দিয়ে অনেকটা আয়নিক যৌগের মতো ইলেকট্রিসিটি ট্রান্সফার করার ক্যাপাবিলিটি গেইন করে। তো এইভাবে করে কি, এই মেঘগুলো বাতাসের কণাকে এতটাই গরম করে ফেলে যে ওইগুলা লিটারেলি প্লাজমায় পরিণত হয়ে যায়। আমরা যে মেঘের যে এরকম জিগজ্যাগ লাইন দেখি, বিদ্যুৎ চমকানোর আলোর ঝলকানি দেখি, ওগুলা হচ্ছে বেসিক্যালি তোমার প্লাজমা, ঠিক আছে? তো এই প্লাজমা তৈরি করে সে প্লাজমার মধ্য দিয়ে তার মাটিতে কায়ন গুলা পাস করে দেয়, ঠিক আছে? এখন মাটিতে পাস করার সময় প্লাজমা কিন্তু তৈরি করাটা খুব ইজি না, খুব টাফ। তো অ্যাকচুয়ালি সে কেন নিচের দিকে যায়, সে একটা সহজ রাস্তা খুঁজতে থাকে কিভাবে সে মাটির সাথে কানেক্টেড হবে। এখন মনে করো তুমি এখানে নিচে দাঁড়ায় আছো, ঠিক আছে? তো প্লাজমা তৈরি করতে হলে তো সেটার মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো একটু টাফ, বা তোমার শরীর তো যথেষ্ট ভালো তৈরি পরিবাসী প্লাজমার থেকে আছে। তো তখন কিন্তু সে এত কষ্ট করে প্লাজমা মাটি পর্যন্ত যাওয়ার জন্য বসে থাকবে না, তোমাকে পায়ে তোমাকে ধরে তোমার শরীরের মধ্য দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো যার ফলে সেটাকে আমরা খাদা পড়া বলি আর কি। ওটা পড়লে শেষ, একদম লিটারেলি শেষ, সাথে সাথে পুড়ে কয়লা হয়ে ছাই হয়ে অনেক কিছু হইতে পারে। আমি জানি অ্যাকচুয়ালি কি হয়, এটা খুবই খুবই ড্যাঞ্জারাস। তো এইভাবে জিনিসটা কাজ করে। এখন তোমরা যে বইয়ের লাস্টে কোন পার্ট আছে কোনটার কথা বলতেছো আমি একটু বলো, আমি বুঝতেছি না তুমি এক্সাক্টলি কোন জিনিসটা, আমি বই পড়ি নাই, বইয়ের কোন লাস্টে পার্টটার কথা বলতেছো, কোন আলোচনাতে যে কথা বলতেছো। আমি লাস্টে পড়ি। হ্যাঁ পড়ো পড়ো। আকাশের মেঘে যখন বিপুল পরিমাণ চার্জ জমা হয় তখন সেটা নিচে বিপরীত চার্জের আবেশ তৈরি করে, এবং মাঝে মাঝে সেটা এত বেশি হয় যে বাতাস ভেদ করে সেটা মেঘের সাথে যুক্ত হয়ে যায়। আচ্ছা, মেঘের সাথে যুক্ত হয়ে যায় নাকি বিপরীত চার্জের আবেশ? আবেশ আবেশ কথাটা আগে বোঝার চেষ্টা করো। আমরা আবেশ করছি না, যে আমরা যদি একটা বস্তুর পাশে কাছে অন্য একটা একটা যে বস্তুর মধ্যে কোনো আধান নেই, তার মধ্যে যদি আমি একটা অন্য একটা বস্তু নিয়ে আসি যার কিনা আধান আছে, তাহলে কি হয়, এর মধ্যে লিটারেলি ইলেকট্রন এবং প্রোটন মানে পজিটিভ নেগেটিভ চার্জ গুলা কি আলাদা হয়ে যায় না, সেপারেট হয়ে যায় না, তাই তো? জি, এই কথাটা এখানে বলেছে যে এত বিপুল পরিমাণ চার্জ হয় সে কি করে ফেলে, বাতাসের কণাগুলোর মধ্যে আবেশ সৃষ্টি করে, এটাই বলছে না? আমার বইটা মনে হয় গত বছরের, যার কারণে তোমার কথাগুলো আমি হোয়াটসঅ্যাপে শিখতেছি। আচ্ছা, মাঝে মাঝে কি আকাশের মেঘে এত বেশি চার্জ জমা হয় যে সেগুলো বাতাসকে আয়নিত করে আক্ষরিক অর্থে লক্ষ লক্ষ মাইল বেগে নেমে আসে। তো এই কথা এই লাইনটার কথাই বলতেছিল না। তো যেটা হয় যে বাতাসের কণাগুলো যখন চিন্তা করো, মনে করো এখানে নর্মাল এয়ার আছে, সিম্পল বাতাস, ঠিক আছে? তো যদি এই মেঘটার মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জ জমা হয়, তখন কিন্তু সে লিটারেলি বাতাসে থাকা কণা গুলাকে মধ্যে এই আবেশ প্রক্রিয়াটা ঘটিয়ে ফেলে, একদিকে আংশিক নেগেটিভ চার্জ, একদিকে পজিটিভ চার্জের একটা কি তৈরি করবে, মানে সেপারেশন তৈরি করবে। তো যার ফলে তখন সেই ইলেকট্রিসিটি গুলা, এই নেগেটিভ চার্জ গুলা, বা এটা যদি পজিটিভ চার্জ হতে একই কথা হইতো, সেগুলা খুব ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায়
তার আধানটাকে ট্রান্সফার করে ফেলতে পারত। তো যার ফলে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইভাবে একটা লুপের মাধ্যমে সে কন্টিনিউয়াসলি মাটি মানে বাতাসের মধ্য দিয়ে আধানগুলো আগাইতে পারে এবং যখন এই ঘটনাটা ঘটে তখনই মূলত তারা এতটা গরম হয়ে যায় যে প্লাজমা উৎপন্ন করে। তোমার উত্তর কি পাইছো লামিয়া এখন পর্যন্ত? জি ভাইয়া বুঝতে পেরেছি। তানবি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া যদি মাঝখানে যদি মাঝখানে কোনো বাতাস না থাকতো তাহলে তো আর পাস হতে পারতো না। বাতাস না থাকলে বাতাস না থাকলে পাস হতে একটু টাফ, কারণ সে প্লাজমা যে তৈরি করে মানে অ্যাকচুয়ালি মূল এখানে দায়ী হচ্ছে প্লাজমা তৈরি করার কারণে। সেই কাজটা করতে পারে প্লাজমা তৈরি হবে যদি বাতাসই না থাকতো বা কোনো পদার্থই না থাকতো, সে কোন পদার্থ থেকে প্লাজমা বানাবে তাই না? তখন আসলে এইভাবে কাজটা ঘটাইতে পারতো না। আচ্ছা তো বিভব নিয়ে আর কারো কোনো ধরনের প্রশ্ন আছে? নাই? আচ্ছা যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের পরের সেগমেন্টে যাব, যেটা হচ্ছে আমরা ধারক এই জিনিসটা সম্পর্কে বুঝবো, ধারক বা ধারকত্ব এই জিনিসটা নিয়ে আমরা জানবো। খেয়াল করে দেখো, মনে করো আমার কাছে দুইটা পাত আছে, একটা ধাতব পাত আমি কি আসতে পারলাম? আচ্ছা অবশ্যই ধরো এরকম দুইটা ধাতব পাতকে আমি নিয়ে পাশাপাশি রাখলাম, ঠিক আছে? তো রেখে দেন আমি দুইটা ধাতব পাতকে একটা সিম্পলি ব্যাটারি দিয়ে কানেক্ট করলাম। আমরা জানি ব্যাটারির সাইন্স এরকম, আমরা তো জানি একটা বড় দাগ একটা ছোট দাগ জানি তো, তাই না? তো এই বড় দাগটা হচ্ছে মূলত পজিটিভ মিন করে, নাকি ছোট দাগটা নেগেটিভ মিন করে। তো যেটা হয় আমরা যখন এরকম দুইটা পাত্রের কাছাকাছি নিয়ে তাদেরকে একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করি তখন কি হয়, খেয়াল করো ব্যাটারি নেগেটিভ টার্মিনালটার কাজ হচ্ছে সে আসলে তার মধ্যে নেগেটিভ চার্জ জেনারেট করে ছেড়ে দেয়, অন্যদিকে পজিটিভ চার্জের কাজ হচ্ছে সে পজিটিভ চার্জ তৈরি করে বাইরে থেকে ইলেকট্রন রিসিভ করার চেষ্টা করে। তো এখন যেহেতু আমি এই নেগেটিভ পজিটিভ প্রান্তকে দুটা ধাতব পাতের সাথে কানেক্ট করছি তখন কি হবে, খেয়াল করো এই ব্যাটারির সাথে সাথে কিছু ইলেকট্রন ছেড়ে দিলে এবং যেহেতু ব্যাটারিটা ধাতব পাতের সাথে কানেক্টেড, এই পাতটার সাথে কানেক্টেড, তখন এই পাতের মধ্যে মূলত সেই ইলেকট্রন গুলার চলে আসবে। আমরা যেভাবে দেখছি এরা ইলেকট্রন কিভাবে একবার থেকে একবার চলে যায় ঠিক একইভাবে, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড যেহেতু এই প্রান্তটা পজিটিভ তার মানে বেসিক্যালি তখন এই ধাতব পাতটা নেগেটিভ চার্জে পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। আসলে তো পজিটিভ চার্জ যাবে না এখান থেকে, আসলে এই ধাতব পাত থেকে কিছু ইলেকট্রন ব্যাটারির এই পজিটিভ প্রান্তে চলে আসবে যার ফলে পাতটা পজিটিভ চার্জে চার্জিত হবে, তাই না? তো দেখো এই ঘটনাটা গোটা ঘটনাটা ঘটাতে ইনফ্লুয়েন্স সৃষ্টি করে এই পাত দুইটা, কেন? কারণ যখন এই পাত এখান থেকে নেগেটিভ চার্জ এই পাতটার মধ্যে জমা হয় তখন এই পাতটার মধ্যে যে থাকা ইলেকট্রন গুলা কিন্তু ওই পাত দ্বারা বিকশিত হয়, কারণ ইলেকট্রনকে বিকর্ষণ করে, যার ফলে কিন্তু ইলেকট্রন গুলা বিকর্ষিত হয়ে এদিক দিয়ে চলে আসে ব্যাটারির কাছে, ব্যাটারি যেহেতু টানতেছে পজিটিভ চার্জ, যার ফলে আমাদের এই পাতটা ধনাত্মক চার্জ এবং ওই পাতটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়। কোনো সমস্যা আছে এতটুকুর মধ্যে বুঝতে পারো? না ভাই। আচ্ছা তো আমি চার্জ দিলাম ব্যাটারির পাত দুটোর, একটা পজিটিভ চার্জ হয়ে গেল একটা নেগেটিভ চার্জ হয়ে গেল, তার মানে একটা উচ্চ বিভব একটা কি নিম্নবিভব হয়ে গেছে। তার মানে এখন যদি এই দুইটাকে আমি ডাইরেক্ট কারেন্ট করে দেই অথবা মনে করো মাঝখানে কোনো একটা লাইট বা কিছু একটা বসায় দেই যন্ত্রপাতি, তখন কি হবে, এই নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে মানে এটা যেহেতু নিম্ন বিভব আর এটা কি উচ্চ বিভব, তাহলে ইলেকট্রন তো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, মানে ইলেকট্রন তখন দিকে সুন্দর করে পাস হয়ে চলে যাবে। তো এইটা কি তখন প্রবাহিত হচ্ছে না আধানটা, আর মানে এর মধ্যে যে আধানটা জমা হয়েছিল যেটা কিনা স্থির তড়িৎ হিসেবে ছিল সেটা আসলে এখন চল তড়িৎ হয়ে গিয়েছে, কথাটা কি বুঝতে পারছে? তো এই যে আমি একটা ইলেকট্রিসিটি ফ্লো পাচ্ছি এটাই বেসিক্যালি আমরা চল তড়িৎ বলতে যেটা বুঝি, ইলেকট্রিসিটি বলতে যেটা বুঝি সেটাই হচ্ছে মূলত এইটা।
বাট এখানে একটু বিষয় হচ্ছে, খেয়াল করে দেখো এখানে যে চার্জগুলো জমা আছে তারা খুব দ্রুত ডিসচার্জ হয়ে যায়, মানে এখানে চার্জের পরিমাণটা এত অল্প পরিমাণে জমা হয় কিন্তু সাথে সাথে অলমোস্ট ইমিডিয়েটলি চার্জগুলোকে তার মধ্যে দিয়ে ট্রান্সফার করে ফেলে। তো ইলেকট্রনের ফ্লো হয় এই দিকে এবং তড়িৎ প্রবাহের দিক ধরতে হয় সবসময় অপোজিট দিকে, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, আমরা যে কনসেপ্টটা জেনে আসছি, ঠিক আছে। তো যাই হোক এটা নিয়ে ইলেভেনের কথা বিস্তারিত, বাট তাহলে খেয়াল করো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি ঘটাইলাম এখানে। আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করলাম যাতে কোন একটা বস্তুর মধ্যে সাময়িক সময়ের জন্য অল্প পরিমাণে চার্জ জমা রাখা যায় যেটা খুব দ্রুত ডিসচার্জ হয়ে যায়। এই যে আমরা একটা ব্যবস্থা ক্রিয়েট করলাম, এই গোটা ব্যবস্থাটাকে আমরা বলি ধারক। কি বলি আমরা? ধারক। কথাটা বুঝতে পারছি? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা ভাইয়া, ওই আচ্ছা ভাইয়া, লাইটের কোন পাশ? বাম পাশে। বাম পাশে ইলেকট্রন গুলো কি আবার ওই সেম পাতে চলে যাবে, মানে আগের পাতে? মানে বেসিক্যালি এদের দুইটার মধ্যে একটা চার্জের অসামঞ্জস্যতা তৈরি হয়েছে, এখানে ধনাত্মক চার্জ হয়েছে, মানে এখানে ওর ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে আর এখানে ইলেকট্রনের প্রাচুর্যতা তৈরি হয়েছে। তো সিম্পলি পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে, এখন মাঝখান দিয়ে তো সরাসরি যাইতে পারতেছে না, তার ছাড়া কানেকশনটা আছে এইভাবে, তখন ইলেকট্রন গুলো চার্জ দিয়ে হয়ে দিয়ে চলে যাবে। তো মাঝখানে যদি কোনো কিছু থাকে, লাইট ফ্যান কোনো কিছু, সেটা জাস্ট কিছু সময়ের জন্য রান করবে। আর যখন প্রথম মানে পুরোটা স্থির হয়ে যাবে তখন আর লাইট চলবে না, তখন চলবে না, বন্ধ হয়ে যাবে সাথে সাথে। এবং এটা আসলে বেসিক্যালি উইদিন সেকেন্ড, এক সেকেন্ডও থাকে না, এক সেকেন্ডও মানে লাস্ট করে না, ঠিক আছে। তো এখানে আসলে ইলেকট্রিসিটিটা পাওয়া যায় সেটা আসলে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটিটা ব্যবহার করার জন্য না, বাট এটার অনেক অ্যাপ্লিকেশন আছে। আমরা ফ্যানের মধ্যে যে ক্যাপাসিটার ব্যবহার করি ওইটা মূলত এই জিনিসটা, এটাকে বলা হয় ধারক বা ক্যাপাসিটার, ঠিক আছে। তো এই গোটা সেট আপটাকে যে এইভাবে কোন একটা বস্তুকে, আধানকে যান্ত্রিক ভাবে তার নিজের মধ্যে ধারণ করে রাখার যে পদ্ধতি এটাকে আমরা বলি ধারক, ঠিক আছে। আর এই যে কোন একটা পদার্থ তার নিজের মধ্যে আধানকে ধারণ করতে পারে এই বৈশিষ্ট্যটাকে আমরা বলি ধারকত্ব। কথাটা বুঝতে পারছি? ধারকত্ব ভাইয়া? হম, ধারকত্ব। যন্ত্রটা হচ্ছে ধারক আর এই যে ধর্মটা, যে ধর্মের কারণে সে তার মধ্যে আধান জমা করতে পারে এটাকে আমরা বলি ধারকত্ব। কথা বুঝতে পারছি? এখন এখন মনে করো আমাদের কাছে একটা গোলক আছে, দুই একটা না দুইটা গোলক, এই দুইটা গোলককে যদি আমি এক এরকম ভাবে কানেক্ট করে দিই এখানেও কিন্তু সেম রেজাল্ট পাবো আমি, তবে এটার মতো ভালো পাবো না। কেন জানো? কারণ এখানে পাত দুইটা পাশাপাশি থাকার কারণে এদিক থেকে যখন ইলেকট্রন যায় তখন এই থেকে ইলেকট্রন গুলা বিকশিত হয়ে এদিকে চলে আসে, তো এখানে জিনিসটা প্রপারলি হবে না। তো এই জন্য আমরা সবসময় ক্যাপাসিটারে এরকম ধাতব পাত ব্যবহার করি, এবং ধাতব পাত ব্যবহার করার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, সেটা হচ্ছে এই যে যখন কোন একটা বস্তুর মধ্যে পজিটিভ বা নেগেটিভ যেই চার্জ জমা হয় না কেন, মনে রাখবা সেই চার্জ গুলা কিন্তু কখনো বস্তুর ভিতরে থাকে না, অভ্যন্তরে থাকে না, সেই চার্জ গুলা সবসময় থাকে বস্তুর পৃষ্ঠে। কোথায়? পৃষ্ঠে। মানে আমি যদি বলি এই বস্তুর মধ্যে নেগেটিভ চার্জ আছে, সেই নেগেটিভ চার্জ গুলো সবসময় তার সারফেসে জমা থাকবে, তার ভিতরে না। সিমিলারলি পজিটিভ চার্জের ক্ষেত্রেও তার চার্জ গুলো সবসময় তার বাইরে স্টে করে, ভিতরে স্টে করে না। কথাটা কি বুঝতে পারছি? এটা কেন বলতে পারবা? চার্জ গুলো একে অপরকে বিকর্ষণ করে চারপাশে চলে যায়। হ্যাঁ, তারা নিজেরা নিজেদেরকে তো বিকর্ষণ করে, নেগেটিভ চার্জ আছে এই বস্তুর মধ্যে, তারা নিজেরাই তো কেউ কারে দেখতে পায় না, তারা কি একসাথে থাকবে? একসাথে থাকবে না, তারা দূরে দূরে চলে যাবে যতটা সম্ভব, এবং এই জন্য সবসময় তারা পৃষ্ঠে থাকে। আর এই কারণে তুমি যদি এরকম একটা গোলক তৈরি করে তার মধ্যে যেই পরিমাণ চার্জ জমা রাখতে পারবা, তুমি যদি একই গোলকটাকে চ্যাপ্টার করে ফেলো, চ্যাপ্টার করে গোল একটা পাতের মতো তৈরি করো, সেখানে উপরের পৃষ্ঠটা বেড়ে যায় না, সারফেসটা বেড়ে যায়, তো ওখানে তখন তুলনামূলকভাবে বেশি চার্জ জমা রাখতে পারা যায়। মানে একটা গোলকের থেকে সেটাকে চ্যাপ্টার করে ফেললে তার মধ্যে তার যে ধারণ করার ক্ষমতা, চার্জ ধারণ করার ক্ষমতা সেটা বাড়বে, মানে ধারকত্ব বাড়বে। কথাটা বুঝতে পারছে? ক্লিয়ার সবার কাছে? স্যার, পজিটিভ চার্জে চার্জিত গোলকটার ক্ষেত্রে কি বিকর্ষণের জন্যই পৃষ্ঠে জমা থাকে? এইখানে তো একটু টেকনিক্যাল বিষয় আছে বোঝার, এটা একটু খুঁজে বের করো তো দেখি। ভাইবা দেখো তো বলতে পারো কিনা।
পারবা ভাই? এটা কি উই ওই যে ইলেকট্রো কি জানি কি জানি কি ওই যে ভাই তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় একটা বল ছিল এরকম। না না এরকম কিছু না রে ভাই, সিম্পল বিষয়। আমি যদি ওরকম কনসেপ্ট থাকতো তোমাদের তো বলতাম না, তোমরা নিজেরাই ভাগা দেখো। তোমাদের তো আসলে সবকিছু ভেতর থেকে বোঝানো হয়েছে, তাই না? যে ভিতরে কেমনে কেমনে কি ঘটে, তারপর ধরো ধরলাম আপাত দৃষ্টিতে তর্কের খাতিরে যে এই বস্তুটার মধ্যে পজিটিভ চার্জটা ভিতরে আছে ধরলাম, ঠিক আছে। আচ্ছা এখন একটু চিন্তা করো, এখানে পজিটিভ চার্জ আছে, তো এখানে কি কোনো ইলেকট্রন নাই এই বস্তুর মধ্যে? আছে কি? আকর্ষণ বোধ করবে, তাই না? পজিটিভ গুলোর প্রতি আকর্ষণ বোধ করবে না? অবশ্যই করবে। এখন ধরো যে ইলেকট্রনটা মনে করো বাইরে আছে, এই পজিটিভ চার্জ গুলো দ্বারা অ্যাট্রাকশন ফিল করবে না? যে ইলেকট্রন গুলো এইখানে আছে, যে ইলেকট্রন গুলো এইখানে আছে, যে ইলেকট্রন গুলো এইখানে আছে, যারা মানে এক কথায় আশেপাশে ছড়ায় ছিটে আছে, তারা সবাই কোথায় যেতে চায়? তারা কিন্তু এই গোটা বস্তুটার সেন্টারে যাইতে চায়, তাই না? কথাটা বুঝতে পারছি, কারণ সেন্টারে সবকিছু জমে আছে, সব পজিটিভ চার্জ গুলো একত্র হয়ে আছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যেটা হয়, চারিদিক থেকে সব জায়গা থেকে ইলেকট্রন গুলা ঠিক মাঝখানে চলে যায় পজিটিভ চার্জের অ্যাট্রাকশন ফোর্সের কারণে, ঠিক আছে? তো যখন পজিটিভ চার্জ গুলা ভিতরে যায়, মনে করো সরি নেগেটিভ চার্জটা মনে করো ভিতরে গেলো, সে একটা পজিটিভ চার্জ কে কেটে ফেললো, আরেকটা নেগেটিভ ভিতরে গিয়ে আরেকটা পজিটিভ চার্জ কে মুছে ফেললো, এভাবে করতে করতে ভিতরে সকল পজিটিভ চার্জই কিন্তু নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। কিন্তু এইটা করতে গিয়ে কি হচ্ছে, চারিদিক থেকে যে ইলেকট্রন গুলো পরমাণুকে ঠেকা দিয়ে ভিতরে চলে আসতেছে, বাইরের পরমাণু গুলা কি তার ইলেকট্রন হারাইতেছে না? হারাইতেছে কি না? জি। আর ইলেকট্রন হারাইলে কি হয়? পজিটিভ চার্জে চার্জিত হয়, তার মানে তখন আশেপাশের পরমাণু গুলা ইলেকট্রন গুলা মাঝখানে দিয়ে দিবে এবং ইলেকট্রন গুলা মাঝখানে স্টে করবে আর বাইরে পজিটিভ চার্জটা জেনারেট করবে, যার ফলে আলটিমেটলি এই ঘটনাটা ঘটে যে চার্জ গুলা পৃষ্ঠে অবস্থান করে। আসলে মানে পদার্থের মধ্যে ইলেকট্রন থাকে কিন্তু পরমাণুর মধ্যে থাকে না, মানে বাইরের পরমাণু, বাইরের পরমাণু তো থাকে না বলতে কম থাকে, কমে যায়। এই আর থাকে না, তা বোঝা গেছে? জি ভাই। তো এই কারণে সবসময় ক্যাপাসিটরের ভেতরে কোনো সলিড বস্তু ব্যবহার করে না, সবসময় পাত ব্যবহার করা হয়, পাতলা পাতলা ধাতব পাত। আমার কাছে এখন আছে, বাট আমি এখন যদি খুঁজতে যাই একটু সময় লাগবে, অনেক ভিতরে রাখছি, যেতে রাখা হয়নি। ক্যাপাসিটরের ভিতরে কি রকম থাকে খুলে এখন দেখাইতে পারতাম, একদম বিয়ের দেখাইতে পারতাম। তো এরকম দুইটা পাত, এই জন্য ক্যাপাসিটরের ভিতরে জিনিসগুলাকে চারটা করে পাত আকারে ফিতার মতো করা হয়, তাহলে ফিতার মতো করে একটা ফিতার একটা ফিতার মাঝখানে কাগজ জাতীয় পদার্থ দেওয়া হয়, মানে ইনসুলেট করার জন্য, আলাদা করার জন্য। দেন এগুলোকে রোল করে প্যাঁচানো হয়, প্যাঁচে একটা বক্সের মধ্যে ভরে দেওয়া হয়, এই কারণে লম্বা লম্বা তোমরা হয়তো ফ্যানের ক্যাপাসিটার দেখে থাকবে। তো এটা খুললে ওর ভিতরে রোল করা এরকম ধাতব পাত খুঁজে পাবা, বুঝতে পারছো? ক্লিয়ার সবার কাছে? জি। আচ্ছা কয়জন ক্লাস করতেছি আজকে আমরা? তো এখন আমরা এই তোমাদের 10 জন মনে হয় এই চ্যাপ্টার 10 জন। আচ্ছা তোমাদের এই চ্যাপ্টারে আজকে আমরা জানবো যে একটা গোলকের ক্ষেত্রে কি হয় তার ধারকত্ব আর বিভবকের সম্পর্কে। ধারকত্বকে প্রকাশ করা হয় সি দিয়ে, সি দিয়ে, সি দিয়ে, সি ফর ক্যাপাসিটি, আর বিভবকে প্রকাশ করা হয় ভি। তো ধারকত্ব আর বিভবের মধ্যে একটা বিশাল বড় সম্পর্ক আছে, কেন খেয়াল করে দেখো। যেটা হয় যে মনে করো একটা এই ধাতু গোলকটার ধারকত্ব যদি কম হয়, তাহলে সে কিন্তু তার মধ্যে কম পরিমাণ আধান ধরবে, যদি তার ধারকত্ব বেশি হয় তাহলে কিন্তু তার মধ্যে সে বেশি পরিমাণ আধান সঞ্চয় করতে পারবে। আর যখনই একটা বস্তু তার মধ্যে বেশি পরিমাণ আধান সঞ্চয় করতে পারবে তখন কিন্তু তার বিভব বেশি হবে, আর যখন একটা বস্তু তার মধ্যে কম পরিমাণ আধান সঞ্চয় করতে পারবে তখন কিন্তু তার বিভব কম হবে। কথাটা কি বুঝতে পারছি? তো এই কারণে যেটা হয় যে ধরো আমাদের কোন একটা গোলকের মধ্যে টোটাল কিউ পরিমাণ চার্জ আছে, কত পরিমাণ কিউ পরিমাণ চার্জ আমরা জমা করে রাখছি। এখন যদি এই কিউ পরিমাণ চার্জের পরিমাণটা বেশি হয়, কি হয়, চার্জের পরিমাণটা বেশি হয়, তাহলে কি হবে,
ক্যাপাসিটি বাড়বে না? হ্যাঁ অবশ্যই বাড়বে না, তার মানে ক্যাপাসিটির সাথে বিভবের সম্পর্কটা কি কাইন্ড অফ উল্টা দেখো। এবং এই জন্য এই দুটো রিলেশনটা হচ্ছে এরকম, যেটা এই যে এখানে লেখা আছে যে কোন একটা গোলকের ক্ষেত্রে, গোলক না আসলে যে কোনো বস্তুর ক্ষেত্রে, তার যে ধারকত্ব সি, সি এর মান হচ্ছে কিউ বাই ভি, কত কিউ বাই ভি, অথবা এখান থেকে আমরা বলতে পারি যে যাও এটাকে অদল বদল করলে একটা কিছু পাবো আমরা। তো এই সূত্রগুলো কিন্তু তোমাদের প্রমাণ আমি দেখাচ্ছি না বা প্রমাণ করতেছি না, আমরা যে সূত্রগুলো তুলে রাখবো এগুলো আমাদের ম্যাপ করতে হেল্প করবে, ঠিক আছে? সি ইকুয়াল টু কিউ বাই ভি, দেখো এই ইকুয়েশন থেকে আমরা কি বুঝতে পারি, খেয়াল করো একটা নির্দিষ্ট এই গোলকটা তো চেঞ্জ করে নেই, গোলক একটাই আছে। এখন যদি আমি গোলকের মধ্যে আধানের পরিমাণটা বাড়ায় ফেলি, মনে করো আগে কিউ ছিল, এখন আমি তার মধ্যে আরো একটা আধান বাড়াইলাম, তাহলে কি তার বিভবটা বেড়ে যাবে না? যাবে, অবশ্যই যাবে। এবং এই ইকুয়েশন আমাকে সেটাই বলা, দেখো সি ইকুয়াল যেহেতু কিউ বাই ভি, যেহেতু গোলকটার টোটাল ক্যাপাসিটি কখনোই চেঞ্জ করা সম্ভব না, আমি যদি এখন কিউ বাড়াই তাহলে ভি বাড়তে হয়, মানে উপরেরটা বাড়লে নিচেরটাও বাড়তে হবে, তাহলে তো ইকুয়েশনটা ব্যালেন্স থাকবে না। আবার যদি কিউ কমাই তাহলে ভিও কমে যাবে। বুঝতে পারছি ঘটনাটা, বোঝা গেছে? আচ্ছা আবার এই গোলকের, হ্যাঁ বলো, ওই সিটা কি ছোট হাতের? হ্যাঁ সিটা কি ছোট হাতের? হ্যাঁ সি ছোট হাতের, সি ছোট হাতের, ঠিক আছে? আবার ধরো এরকম ধরনের গোলকের তার ধারকত্ব বের করা আরেকটা সূত্র হচ্ছে আর বাই কে, আর বাই কে, কে হচ্ছে আমাদের কুলম্বের ধ্রুবক, যেটা আমরা জানি না ইন্দ্রিয় দেবার নাই, আর আর হচ্ছে তার ব্যাসার্ধ। তার মানে খেয়াল করো যদি এখানে আমার ব্যাসার্ধ বেড়ে যায়, ব্যাসার্ধ যদি বেড়ে যায়, কে এর মান তো এখানে কনস্ট্যান্ট, কে এর মান তো কোনোদিনও চেঞ্জ হবে না, তাই না? কুলম্বের ধ্রুবক, তার মানে আর এর মান যদি বাড়ে তাহলে সমীকরণ অনুযায়ী সি এর মান অবশ্যই বাড়তে হবে। তার মানে আমি যদি গোলকটাকে বড় করে ফেলি তাহলে ব্যাসার্ধ বেড়ে গেল, আর ব্যাসার্ধ যখনই বেড়ে গেল তার মানে কি আসলে তার পৃষ্ঠের সারফেস বেড়ে গেছে, তার মানে আগের থেকে সে এখন অনেক বেশি চার্জ তার মধ্যে জমা করতে পারবে। বুঝতে পারছি ঘটনাটা? জি ভাই, জি ভাইয়া, এইভাবেই আসলে ধারকত্বের বিষয়টা কাজ করে। আবার একটা ধারকের মধ্যে কি পরিমাণ শক্তি জমা থাকে সেটা বের করার সূত্র হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, এটাকে আমরা বলি ধারকের মধ্যে সঞ্চিত মোট শক্তি, কিউ ইজ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার। সি হচ্ছে এটা ধারকত্বের মান, আর ভি হচ্ছে ওই বিভবটার, ওই গোলকটার ভোল্টেজ, মানে বিভব আর কি, ঠিক আছে? বুঝতে পারছি ঘটনাটা? এই সূত্রটা কি হবে আসলে? এই সূত্রের একটা সূত্র প্রমাণ করতে পারবা না, ঠিক আছে? জাস্ট ডিরেক্ট সূত্র তুলে দিলাম আর কিছু না, বইয়ের মধ্যে মনে হয় সিলেক্ট করে দেওয়া আছে, এগুলোর একটাও তোমরা প্রমাণ করতে পারবা না, কারণ তোমাদের জন্য এগুলো সূত্র প্রমাণের যোগ্যই না, কারণ এগুলোতে ওই যে বলছিলাম ক্যালকুলাস লাগে, বিশেষ করে ভিউকাল হাফ সি ভি স্কোয়ার, এটা প্রমাণ করতে হলে ক্যালকুলাস লাগে, ঠিক আছে? শুধু এতটুকু বলতে পারি যে এই যে ক্যাপাসিটারটা আমরা এখানে তৈরি করছিলাম, এর মধ্যে যখন চার্জ জমা হয়েছে সেটি তার মধ্যে একটা কাজ করার সামর্থ্য তৈরি হয়েছে না, অবশ্যই হয়েছে, তো এর মধ্যে তার মানে একটা শক্তি জমা আছে, সেই শক্তিটা আমরা বের করতে পারবো হাফ টু ভি স্কোয়ার এই সূত্রটা দিয়ে। বুঝতে পারছি? জি ভাই। ভাইয়া ইভি কি জানি, মানে ইটা কি? কি হচ্ছে প্রাবল্য, ইলেকট্রিক ম্যাগনিটিউড ইন্টেনসিটি, কি হচ্ছে প্রাবল্য, আর ইউ হচ্ছে বিভব, ইউ হচ্ছে মোট অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে? একটা ধারকের মধ্যে সঞ্চিত শক্তি হচ্ছে ইউ, এটা হচ্ছে, এটা আবার ক্যাপিটাল ইউ, এটা স্মল ইউ না, ঠিক আছে? ইকুয়াল হাফ টু ভি স্কোয়ার, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এখন এই যে ক্যাপাসিটি প্লাস হচ্ছে গোলক, এইখানে কিন্তু তোমরা এরকম বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম পাবা, আমি বলে রাখতেছি, তোমাদের হয়তো কোশ্চেনে দুইটা গোলক দেওয়া থাকবে, একটা ছোট গোলক, একটা হয়তো বড় গোলক দেওয়া থাকবে, বলে দেওয়া থাকবে হয়তো এটার ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ কত থাকতে পারে, আবার বলে দেওয়া থাকবে এর মধ্যে কি পরিমাণ চার্জ আছে বা এর মধ্যে কি পরিমাণ চার্জ আছে, ঠিক আছে? তো তখন কিন্তু ওইখান থেকে তোমাকে এই যে চার্জের পরিমাণ কি, তার বিভব কত, হ্যাঁ, বা তার এই যে আর বাই কে থেকেও তার ধারকত্ব বের করা যায়, মানে এই ইনফরমেশন গুলো ব্যবহার করে তোমাকে সামহাও বের করে ফেলতে হবে যে এই দুইটা গোলকের মধ্যে কার বিভব বেশি, কার বিভব কম। এবং সেখান থেকে প্রায় একটা কমন প্রশ্ন আসে যে কোন গোলক থেকে কোন গোলকে আধান যাবে, কথাটা বুঝতে পারছো? তো এইরকম প্রশ্নগুলোর
আমরা আজকে বাসায় আজকে ক্লাসটার পরে আমরা এই ধরনের কোশ্চেন গুলো ফাইন্ড আউট করবো, প্লাস ওভারঅল এই চ্যাপ্টারে পড়ার পরে আমাদের এই চ্যাপ্টারে যত ধরনের কোশ্চেন আছে আমরা সবাই নিজেদের মতো করে পাঁচটা করে কোশ্চেন কোশ্চেন সলভ করবো। অবশ্যই এমন কোশ্চেন না যেটা দেখেই মুখে মুখে বলতে পারি, যে কোশ্চেনটা দেখে তুমি বলতে পারবা না আগে পারবা কিনা, যখন করে দেখবা হয় মিলবে হয় মিলবে না, এরকম পাঁচটা প্রবলেম সলভ করবা। এবং পাঁচটা প্রবলেম সলভ করার পরে অবশ্যই আমি বলতেছি না পাঁচটা সলভ করতে হবে, আমি বলতেছি পাঁচটা প্রবলেম ফাইন্ড আউট করবা। তো প্রবলেম যখন পাবা ওটা নিয়ে ভাববা, মাথা তুলছে বা কতক্ষণ, মোটামুটি একটা ম্যাথ না পারলে এক ঘন্টা ধরে ভাববা অ্যাটলিস্ট, ঠিক আছে? তারপরেও যদি না পারো দেন ওগুলা গ্রুপে সাবমিট করবা। তুমি যখন একটা ম্যাথ পারো না কিন্তু সেটা করার জন্য এক ঘন্টা মাথা মনে করো চুল ছেড়ে ফেলো, তোমার কিন্তু অনেক ডেভেলপ হবে, আমি আবারও বলতেছি, ঠিক আছে? তুমি একটা অঙ্ক দেখে 5 মিনিট পারলো না, 5 মিনিটের মধ্যে ডিসিশন নিয়ে নিলে এটা নিয়ে পারবোই না, তাহলে কিন্তু তোমাদের দ্বারা হবে না, ঠিক আছে? ওটা নিয়ে ঘাটতে হবে। উদ্দেশ্য যে অ্যান্সার বের করতে হবে এমন না, উদ্দেশ্য হচ্ছে অঙ্কটা নিয়ে ঘাটা, আমি কেন অঙ্কটা পারতেছি না বা কি কি ভাবে অঙ্কটাকে চিন্তা করা যেতে পারে, কত রকম সূত্র দিয়ে আমার দেওয়া ভ্যালু গুলাকে ব্যবহার করে ইকুয়েশন দিয়ে কোন কোন মান গুলা বের করা সম্ভব হয়, সব রকম ভাবে অঙ্কগুলা ঘাটবা, ঠিক আছে? তো এই আর কি বিষয়। আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার এটা কি একটু আরেকবার বলবেন? ই হচ্ছে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, হাফ ই ভি স্কয়ার এর ই, হাফ ই ভি স্কয়ার কোথায় পাইলা? হাফ সি টি ভি স্কয়ার, ই ভি স্কয়ার কোথায় পাইলা? এটা ই এর মতো দেখতে লাগে কোনো কারণে কোনো ভাবে, আমি খাবার কাছে তো লাগে না, ইজ ইকুয়াল হাফ সি ভি স্কয়ার নট ই। হইলো সবার তোলা হয়েছে? জি তো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচনা গুলা শেষ, আর কোনো আলোচনা নাই। বাট বইয়ের শেষের দিকে দেখবা যে প্র্যাকটিক্যাল লাইফে এই যে সিট তৈরিতের কি ব্যবহার আমরা করি আর কি, তো এরকম কিছু জিনিসপত্র আছে, এর মধ্যে একটা আছে উল্লেখযোগ্য, সেটাকে বলা হয় ব্যান্ডিগ্রাফ মেশিন, ঠিক আছে? একটু বের করো বইটা পেয়ে যাবা। এই ব্যান্ডিগ্রাফ মেশিনটা কি সেটা সম্পর্কে একটু বলিনি, কারণ এটা সম্পর্কে তোমাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে? ব্যান্ডিগ্রাফ মেশিন হচ্ছে এমন একটা মেশিন, যে মেশিনটা দিয়ে যে কোনো অ্যামাউন্টের চার্জ ফিক্স চার্জ তৈরি করা যায়, ঠিক আছে? তো এই কাজটা কিভাবে করা হয় সেটা বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে। ধরো আমাদের কাছে এখন একটা বড় গোলক আছে, ঠিক আছে? এবং ধরো এর মধ্যে কিছু পরিমাণ কিউ পরিমাণ চার্জ জমা আছে, ধরলাম সেটা পজিটিভ চার্জ, এবং আমরা মাত্রই জানলাম চার্জগুলো কোথায় থাকে, অবশ্যই অবশ্যই বস্তুটার পৃষ্ঠে, ভিতরে কিন্তু থাকে না। এখন খেয়াল করো, ধরো আমরা এখন অসীম থেকে একটা এক ধনাত্মক আধানটাকে এই বস্তুটা পৃষ্ঠে নিয়ে আসলাম, তাহলে আমাকে মনে করো 10 জুল কাজ করতে হলো, তাহলে আমি বলতেই পারি যে আমার এই গোলকটার যার পৃষ্ঠে তার বিভব হচ্ছে 10 ভোল্ট। বুঝতে পারছি কথাটা? এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এইখানে আমার এই বিন্দুর বিভব হয় 10 ভোল্ট, আমি যদি সেই একক ধনাত্মক আধানটাকে এখন এইখানে নিয়ে আসি বা এইখানে নিয়ে আসি বা এইখানে নিয়ে আসি, তার বিভব কত হবে, কি মনে হয় তোমাদের বলো তো দেখি? কোনো আইডিয়া? বিভব বেশি হবে। বিভব বেশি হবে, আচ্ছা। আর 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 কেউ কি অন্য কিছু বলতে চাও? আচ্ছা এবার আমি বলি, আসলে গোলকের পৃষ্ঠে যদি বিভব হয় 10 ভোল্ট, তাহলে তার ভেতরে এইখানেও বিভব হবে 10 ভোল্ট, এখানেও বিভব হবে 10 ভোল্ট, গোলকের ভিতরে যে কোনো জায়গাতেই বিভব হবে 10 ভোল্ট। মানে বেসিক্যালি গোলকের পৃষ্ঠ আর গোলকের ভেতরে যে কোনো জায়গায় বিভবের কোনো পার্থক্য হয় না। কেন একটু বুঝতে হবে জিনিসটা, এই কারণটা কি? আসলে আসল বিষয়টা হচ্ছে, ধরো তুমি একটা এখন ধনাত্মক আধানকে এই গোলকের পৃষ্ঠে নিয়ে আসছো, তোমার 10 জুল শক্তি ব্যয় হয়েছে,
তা তুমি যেই গোলকের ভিতরে প্রবেশ করবা খেয়াল করো, যেই ধনাত্মক আধানটা দূর থেকে নিয়ে আসতেছো, এই প্রত্যেকটা আধান কিন্তু ওই ধনাত্মক আধানটাকে বিকর্ষণ করতেছে, সবাই মিলে বিকর্ষণ করতেছে না, বাইরের দিকে পুশ করতেছে, তাই তো? বাট যখন আমি একবার ওই আধানটাকে গোলকের পৃষ্ঠে নিয়ে আসছি, এরপরে আমি মনে করো আধানটাকে ভিতরে ঢুকায় ফেলছি কোনো ভাবে, এখন ধনাত্মক আধানটাকে আমি ভিতরে ঢুকায় ফেলছি, এখন এই গোলকটাকে এই জায়গায় আমি মনে করো ভাগ করে ফেললাম সমান ভাবে, ঠিক আছে, অর্ধেক কেটে ফেললাম। খেয়াল করো তো এই দাগের এই পাশে যে ধনাত্মক আধান গুলো আছে, এরা কি এখন এই ধনাত্মক আধানটাকে আসলে বিকর্ষণ করবে না ভিতরের দিকে? জি ভাইয়া, এখন ধরে বাইরের দিকে ফেলতে ছিল, বা যখনই আধানটা ভিতরে ঢুকে গেছে তারা উল্টা বিকর্ষণ করতে, কথাটা বুঝতে পারছো? অন দা আদার হ্যান্ড তারা কিনা এই পাশে আছিল ছিল আধান গুলা, তারা কিন্তু স্টিল না ওকে টানতেছে, কথাটা বুঝছি? হ্যাঁ টানতেছে, ও সরি আই এম সরি আই এম সরি, টানবে কেন, এটা তো নেগেটিভ চার্জ, বিকর্ষণ করবে, সরি, এরা এখনো বিকর্ষণ করতেছে, তো এরা কিন্তু এখনো ওইদিকেই বিকর্ষণ করতেছে, বাট এই আধানগুলা কিন্তু এখন ভেতরের দিকে ফেলতেছে, রাইট? এখন বলো তো এই যে আধানগুলা এরা কি অনেক ফার মোর ডিস্টেন্সে অবস্থান করতেছে, বাট এই আধানগুলা কিন্তু অনেক ক্লোজ আছে, তাই না? তো এই আধানগুলোর পরিমাণ কম বাট এরা ক্লোজ, এই আধানগুলোর পরিমাণ বেশি বাট এরা ডিস্টেন্স হচ্ছে লং, তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে এখানে তারা ক্লোজ হওয়ার পরেও তাদের পরিমাণটা কম হওয়ার কারণে তারা যেমন সুবিধা করতে পারবে না, কিভাবে এই পাশের আধানগুলোর পরিমাণটা বেশি হওয়ার পরেও তারা যেহেতু ডিস্টেন্সে অবস্থান করতেছে তারাও বেশি সুবিধা করতে পারবে না। মানে অ্যাকচুয়ালি মূল ঘটনা যেটা বলতে চাচ্ছি যে এইদিকে এই আধানগুলোর যে ফোর্স আর এই আধানগুলোর ফোর্স সমান হয়ে যায়, বুঝতে পারছি ঘটনাটা? জি ভাই, তার মানে টেকনিক্যালি এই বিন্দুতে আসলে ওই আধানটার উপর আর বাইরে থেকে কোনো ফোর্স ফিল হবে না, কাটাকাটি হয়ে যাবে। এখন আমি যদি এইখানে রাখি তখন এই দিক থেকে ওই দিক থেকে কাটাকাটি হয়ে যাবে, আবার যদি ঠিক মাঝখানে নিয়ে আসি তাহলে সব দিক থেকে তো এখন সমান ডিস্টেন্স সমান পরিমাণ চার, তাও সবাই ভেতর দিকে ফেলে সব কাটাকাটি করে ব্যালেন্স করে দিবে। মানে আলটিমেটলি মূল কথা হচ্ছে এই যে তুমি যদি একবার কষ্ট করে কেবলমাত্র ওই গোলকটার পৃষ্ঠে পৌঁছাইতে পারো তাইলেই কাজ হয়েছে তোমার, আর ওর ভেতরে যে কোনো জায়গায় যাও না কেন, কোথাও কোনো শক্তি দায় করতে হবে না, মানে কাজ করতে হবে না, কথাটা বুঝতে পারছি? না, একমাত্র দূরত্ব এবং গোলকের বাইরে থেকে পৃষ্ঠে আসা পর্যন্ত কাজ করতে হবে, পৃষ্ঠে আসার পরে তার ভেতরে ঢোকার জন্য আলাদা ভাবে আর কোনো কাজ করতে হবে না, যে কোনো জায়গায় ট্রাভেল করার জন্য, বুঝা গেছে? আর যদি কোনো একটা আধান এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কাজই করতে না পারে, তার মানে কি তাদের মধ্যে বিভবের কোনো পার্থক্য নাই, নাই, বুঝতে পারছি? আর এই কারণে একটা গোলকের পৃষ্ঠের বিভব আর গোলকের ভিতরে সব জায়গায় বিভব সমান, বুঝতে পারছি? জি স্যার, কারো কোনো সমস্যা আছে এখানে বুঝতে? কারো কোনো সমস্যা আছে কনসেপ্টটা বুঝতে? আচ্ছা, কারো কোনো সমস্যা নাই। তাহলে এখন বলি ভ্যান ডি গ্যাপ মেশিন জিনিসটা কি করে, ভ্যান ডি গ্যাপ মেশিন করে কি, এই গোলকের নিচ দিয়ে একটা ফুটা করে রেখে, ঠিক আছে, ফুটা করে দিয়ে তার মধ্যে করে কি একটা বেল্ট প্রবেশ করে দেওয়া হয়, একটা চাকার মধ্যে একটা কপিকল সিস্টেমের বেল্ট, তো এর মধ্যে দিয়ে একটা বেল্টের মতো জিনিস প্রবাহিত হয়, এটা ধাতব পদার্থের তৈরি হয় সাধারণত, একটা বেল্ট তৈরি করা হয় এবং একটা এক্সটার্নাল কারেন্ট সোর্সের মাধ্যমে বিদ্যুৎ সোর্সের মাধ্যমে করা হয় কি, এই বেল্টের সাথে একটা ধাতব বস্তু কানেক্ট করে রাখা হয় একটা ব্রাশের মতো আর কি, যেটার কাজ হচ্ছে এই বেল্টের মধ্যে কন্টিনিউয়াসলি পজিটিভ চার্জ দেওয়া, কি করা, পজিটিভ চার্জ দেওয়া। তো যখন এই বেল্টটা ঘুরতে থাকে এইভাবে, এই এই যে ব্রাশ থেকে বা এখান থেকে স্প্রে করার মাধ্যমে এই বেল্টের মধ্যে পজিটিভ চার্জ দিয়ে দেওয়া হতে থাকে, তো হয় কি এই পজিটিভ চার্জ গুলো এই বেল বেয়ে 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 কোথায় আসে, এই যে আমাদের এই যে গোলকটা ঠিক কেন্দ্রে চলে আসে, মানে এই জায়গাটায় বেশ ভালো পরিমাণে পজিটিভ চার্জ জমা হয়, কথাটা কি বুঝতে পারছে? জি ভাই। আচ্ছা,
এখন খেয়াল করে দেখো, এই মুক্ত আগে আমরা জানলাম একটা গোলকের ভিতরে সব জায়গায় বিভব সমান, ঠিক আছে? বাট যখন আমরা এখানে এই বেল্টের মধ্যে করে গোলকটা কেন্দ্রে চার্জ জমা করতেছি, তখন কি এই জায়গাটায় কি আগে কোনো চার্জ ছিল? ছিল না। এখন এখানে চার্জ চলে আসছে, মানে এখানে তুলনামূলক এখন হায়ার ভোল্টেজ জেনারেট হয়েছে। তার মানে ঘটনাটা দাঁড়ালো এই যে এই বেল্টের ভেতরে মানে এই গোলকটার মাঝখানের এই বিন্দুটায় তখন আসলে উচ্চ বিভব থাকে। কি হয়? উচ্চ বিভব কার তুলনায়? এই যে গোলকটা, গোলকটার বাইরের তুলনায়। তার মানে গোলকটা কিভাবে থাকে? নিম্ন বিভবে থাকে, আর এই কেন্দ্রের অংশটা কি উচ্চ বিভবে থাকে। এবং নো ম্যাটার হোয়াট সবসময় কিন্তু এটা উচ্চই হবে, ওটা নিম্নই হবে, কারণ গোলকের ভিতরে সব জায়গায় বিভব সমান। জানি আমরা, কথাটা বুঝতে পারছি। এখন খেয়াল করো, এটা যেহেতু উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, তাহলে ধনাত্মক চার্জ কোন দিকে যায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তার মানে তখন এই বেল থেকে এই ধনাত্মক চার্জ গুলি এই গোলকের মধ্যে চলে যেতে থাকবে। কথাটা বুঝছি? জি ভাই। এবং এটা যাইতেই থাকবে, মানে এই মাঝখানের বিভব সারা জীবন উচ্চ থাকবে। গোলকের বিভব, গোলকের মধ্যে যতই চার্জ যাক না কেন, গোলকের বিভব এই কেন্দ্রের থেকে কোনোদিন বেশি হতে পারবে না। যার ফলে এটা যদি কন্টিনিউসলি ঘটাতে থাকো, এই গোলকটার মধ্যে কন্টিনিউসলি পজিটিভ চার্জ জমতেই থাকবে, জমতেই থাকবে, কোনো সীমা থাকবে না। এবং এইভাবে ওই গোলকটার মধ্যে ইনফিম অলমোস্ট অসীম পরিমাণ চার্জ জমা করে ফেলা যায়, এবং সেটা পরীক্ষাগারে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। বুঝতে পারছি ঘটনাটা? আচ্ছা ভাই, কেন সম্ভব না, মানে কেন গোলকের পৃষ্ঠে পজিটিভ চার্জ, সরি সরি বিভব, উচ্চ বিভব হবে না কেন গোলকের পৃষ্ঠটা? মাত্রই তো আমরা বললাম রে ভাই, একটা গোলকের ভিতরে সব জায়গায় বিভব সমান, তো যখন চার্জ গুলো বাইরে থাকে তখন তো ভেতরে সব জায়গায় বিভব সমান, তাই না? এখন তো ব্যান্ডিকের মেশিনের মাঝখানে সবসময় একটা পজিটিভ চার্জ জেনারেট করা হয়, তাহলে এইগুলো না থাকাতে সব জায়গায় সমান ছিল। এখন অতিরিক্ত চার্জ মাঝখানে আছে, তাহলে অতিরিক্ত যেটা সেটা সবসময় উচ্চ বিভব তৈরি করবে না? জি, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাই, এই কারণেই, এই কারণে ভ্যান্ডিকের মেশিনে তুমি ইচ্ছা মতো চার্জ জমা করতেই পারবা, যতক্ষণ ধরে চালাবা তত বেশি হাই অ্যামাউন্ট চার্জ জমা, এবং এটা কিন্তু অনেক সময় খুব ডেঞ্জারাস হয়ে যায়, ঠিক আছে? কারণ এটা মধ্যে এমন চার্জ জমা করে দেয় লিকুইড লিকুইড, এখান থেকে হয়তো বজ্রপাতের মতো মানে প্লাজমাও তৈরি করে ফেলতে পারবা। বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের আলোচনার বিষয়বস্তু। এখন কারো কোনো ধরনের প্রবলেম থাকলে বলে ফেলো। এবং সবাই অবশ্যই অবশ্যই এই সূত্রগুলো লিখে নিও। এটা হচ্ছে কি কুলম্বের সূত্রগুলা, এগুলো হচ্ছে প্রাবল্যের সূত্র, এগুলো হচ্ছে বিভবের সূত্র, এগুলো হচ্ছে ক্যাপাসিটরের সূত্র, আর এইটা তো কুলম্বের ধ্রুবক, আর এটা ক্যাপসুলের নট। এগুলো লিখে নিও, এগুলোই মূল জিনিস। আচ্ছা ভাইয়া, আমার এই অধ্যায় মানে অন্য একটা প্রশ্ন আছে। হ্যাঁ করো। এই যে বিদ্যুতের ফলে মানে যে বজ্রপাতের ফলে কেন আলো সৃষ্টি হয়? কেন আলো সৃষ্টি হয়? এটা এটা তো ভাই আলোটা হয় প্লাজমার কারণে। প্লাজমা জিনিসটাই এত হাই এনার্জি ডেন্স করে, তার সেখানে পরমাণু গুলোর মধ্যে যখন ইলেকট্রিসিটি ট্রান্সফারটা হয়, আমরা হয়তো পড়ে থাকবো কেমিস্ট্রিতে যে যখন কোন পরমাণুতে ইলেকট্রন 130 স্তর থেকে 130 স্তরে লাফায় যায়, সেখান থেকে এনার্জি রিলিজ হয়, ঠিক আছে? তো ওখানে ওই ঘটনাটাই ঘটে, ওইখানে এই জিনিসটার কারণে তার মধ্যে যে হাই অ্যামাউন্ট অফ এনার্জিটা তৈরি হয়, যার কারণে অ্যাটমিক লেভেলে অনেক হাই এনার্জি ক্রিয়েট হয়, সেটা কিনা ভিজিবল লাইট হিসেবে বের হয়ে আসে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই। এমনকি আমাদের ভিজিবল রেঞ্জের বাইরে তারও অনেক এনার্জি ওখান থেকে বের আসে, যেটা আমরা খালি চোখে, যেটা হয়তো আমাদের চোখে ধরা পড়ে না, বুঝতে পারছি?